শুধু আমি এটুকু জানি, শেষ থেকেই তো সবকিছু শুরু হয়। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেটে। আজকে এসে গেছে জিৎ কোয়েল জুটির নতুন ছবি, অর্থাৎ তাদের কামব্যাক মুভি, অর্থাৎ শেষ থেকে শুরু ছবির অফিসিয়াল ট্রেলার। যে ট্রেলারটি কিন্তু ইতিমধ্যে ইউটিউবে ঝড় তুলেছে জিৎ কোয়েল ভক্তদের মাঝখানে। তার পাশাপাশি এর আগে এই ছবির টিজার এসেছিল, যেটি খুব ভালোই জনপ্রিয়তা লাভ করেছিল। এবং এই ছবির একমাত্র প্রথম গান, যেটি রোমান্টিক সং অর্থাৎ মন আমার গানটিও কিন্তু জিৎ কোয়েল ভক্তদের মধ্যে একটি বড় ছাপ রেখে গেছে ইতিমধ্যে। আমার গানের পর আজকে এসে গেছে এই শেষ থেকে শুরু ছবির অফিসিয়াল ট্রেলার, যেটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় 3 লাখের কাছাকাছি ভিউ পেয়ে গেছে এবং জিৎ ফ্যানেদের কাছে কিন্তু একটি সম্পূর্ণ জনপ্রিয় ট্রেলার হয়ে উঠেছে। কারণ এই ছবিতে আমরা কামব্যাক করতে দেখতে পাবো জিৎ কোয়েল জুটিকে, অর্থাৎ 2015 সালে বেশ করেছি ফেম করেছির পর আবার আমরা একসাথে দেখতে পেতে চলেছি অভিনয় করতে জিৎ কোয়েল জুটিকে এই শেষ থেকে শুরু ছবিতে। জিৎ কোয়েল ছাড়াও এই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাবো অন্যতম চরিত্রে রীতাবরী চক্রবর্তীকে, যার অভিনয় কিন্তু এই ছবিতে অতুলনীয়। কারণ এই ধরনের কমার্শিয়াল ছবিতে তাকে আগে অভিনয় করতে দেখা যায়নি। তার পাশাপাশি এই ছবির সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার হলো জিৎ কোয়েলের রোমান্স, এত সুন্দর রোমান্সে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটির মধ্যে। তাই জন্য কিন্তু জিৎ ফ্যানেদের মধ্যে ইতিমধ্যেই এই ছবিটি দেখার জন্য উত্তেজনা খুবই তুঙ্গে উঠে গেছে। তার পাশাপাশি এই ছবিতে কিন্তু মাহিদের চরিত্রে আমরা দেখতে পাবো জিৎকে, কোয়েলকে দেখতে পাবো পূজা রানীর চরিত্রে, এবং ফারজানার চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো রীতাবরী চক্রবর্তীকে। এই ট্রেলারটিতে কিন্তু সম্পূর্ণ নানা দিকগুলো ফুটে উঠেছে, অর্থাৎ এই ছবির সমস্ত ইমোশনাল, অ্যাকশন এবং রোমান্টিক দৃশ্যগুলিকে কিন্তু এই ট্রেলারটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি এই ছবিতে চমক হিসাবে থাকছে সায়ন্তিকার মধুবালা আইটেমস। তাহলে দর্শক বন্ধুরা, তোমরা যারা ট্রেলারটি দেখেছো ইতিমধ্যে, তাদের কেমন লেগেছে শেষ থেকে শুরু ছবির এই অফিসিয়াল ট্রেলারটি অবশ্যই জানো আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো। এরকমই লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও।